বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিজয় তখনই সুসংগত হবে যদি এটা ধরে রাখা যায় সুপরিকল্পিতভাবে ঐক্য চেষ্টা চলছে রুখে দিতে হবে সেটিকে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিকেলে জাতীয় এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি একথা বলেন ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ অপশাসন দুঃশাসন গুম খুন নির্যাতন ও প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে জাতিসংঘ হোয়াইট হাউজের বলিষ্ঠ কণ্ঠস্বর সাউথ এশিয়া পার্সপেকটিভস এবং জাস্ট নিউজের সম্পাদক ও ওয়াশিংটন ভিত্তিক অধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক মুশফিকুল ফজল আনসারির বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় প্রেসক্লাব বিএফইউজে ডিইউজে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক সমবায় সমিতি লিমিটেড এ সময় মির্জা ফখরুল বলেন গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটিকে যেন কাজে লাগাতে পারি সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে যেন অটুট রাখতে পারি আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে সেটাকে আমাদেরকে আবার রুখে নিতে হবে এখানে আমি অনুরোধ করবো সকলকে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে আইনে গোটা বাংলাদেশি মানুষ বাংলাদেশকে সামনে নিয়ে আসুন বিএনপি ও দলের গোপালগঞ্জে কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না এবং একটি টিভির ক্যামেরাপারসন এইচ এম মানিক অন্তত ত্রিশ জন আহত হয়েছেন জেলা শহরের বেদগ্রাম মোড়ে জেলা বিএনপি আয়োজিত পথসভা শেষ করে নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির বাড়ি টুঙ্গিপাড়া যাওয়ার পথে এ হামলার শিকার হন আহতদের মধ্যে সতেরো জনকে গোপালগঞ্জে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল তিনজনকে টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতাল এবং তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে জানা গেছে গোপালগঞ্জ সদর উপজেলার ঘুনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে সেখানে থাকা একদল লোকের সঙ্গে বিবাদে জড়ান বিএনপি নেতাকর্মীরা এর এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় বিএনপি নেতাদের ওপর ও গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে জনগণের প্রতিনিধিদের হাতে দেশের দায়িত্ব বুঝিয়ে দিতে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আর গণ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরান আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান রাজধানীতে ছাত্র অধিকার পরিষদের কাউন্সিলে তারা এসব কথা বলেন সারা দেশ থেকে আগত কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় জনগণের আকাঙ্ক্ষার সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করে একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সরকার তৈরি করে জন নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার পরিবেশ তৈরি করবে সেটা আমরা সরকারের প্রতি আমরা আহ্বান জানাই আমাদের মানসিকতা সংস্কার দরকার আমরা যদি মানসিকতা সংস্কার না করতে পারি আমরা যদি রাজনীতি সংস্কার না করতে পারি তাহলে এই দেশের কোনো পরিবর্তন হবে না আশুলিয়া থানার সামনে গত পাঁচ আগস্ট গুলি করে আন্দোলনকারীদের হত্যার পর ভ্যানে লাশ পোড়ানোর ঘটনায় জড়িত পুলিশ ইন্সপেক্টর আরাফাত হোসেনকে রাজধানী আফতাবনগর থেকে গ্রেপ্তার করেছে র্যাবতিন বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক মিনিট চোদ্দ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় গুলিবিদ্ধ লাশ গুনে গুনে ভ্যানে তুলছেন পুলিশ সদস্যরা পরে একটি পরিত্যাক্ত ব্যানার দিয়ে সেগুলো ঢেকে দেওয়া হচ্ছে ভিডিওতে পুলিশের ভেস্ট আর হেলমেট পরা যাদের দেখা গেছে তাদের একজন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন বিষয়টি প্রকাশ্যে আসার পরে আত্মগোপনে চলে যান তিনি পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব নাশকতার মামলায় ঝিনাইদহ এক আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ শহরের আরাপুর জামতলা এলাকার নিজ বাসা থেকে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী র্যাব জানায় জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপি সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ সহ নাশকতার দুই মামলার প্রধান আসামি নায়েব আলী জোয়ারদার আরাপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব ও সেনাবাহিনী নিজ বাড়ি থেকে নায়েব আলী জোয়ারদারকে গ্রেপ্তার করা হয় পরে সকালে তাকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হলে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করায় দেশের সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশ ও তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়ে বর্তমানে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে কক্সবাজারে পাহাড় ধসের পৃথক ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে এর মধ্যে সদরের ঝিলংজায় মা ও দুই শিশু সন্তান মারা গেছেন আর উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রাণ গেছে তিনজনের বৃহস্পতিবার ইবাগত দুটার দিকে ঝিলংজার দুই নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডিকুলে এলাকায় একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে নিহতরা হলেন দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখিমণি এবং তার দুই শিশুকন্যা মিহা জান্নাত নাইমা ও লতিফ লতিফা ইসলাম স্বজনরা জানায় তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয় পরে দমকল বাহিনীর সহায়তায় মিজানের স্ত্রী ও দুই শিশু মেয়ের মরদেহ উদ্ধার করা হয় পাশের ঘরে থাকায় প্রাণে বেঁচে যান মিজানুর এদিকে উখিয়ার হাকিমপাড়া চোদ্দ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মৃত্যু হয়েছে তিনজনের এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কক্সবাজারে গত চব্বিশ ঘন্টায় তিনশো আটাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ রেকর্ড ভারী বৃষ্টিতে জেলার অনেক জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে টানা বিশ ঘন্টার ভারী বর্ষণে ডুবেছে কক্সবাজার শহর সৈকত এলাকার হোটেল রিসোর্ট কটেজ জোনে জলাবদ্ধতা দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন পর্যটকেরা শুক্রবার বিকেল চারটা পর্যন্ত অন্তত পঁচিশ হাজার পর্যটক আটকা পড়েন হোটেল কক্ষে জলাবদ্ধতার কারণে তারা কোথাও বের হতে পারেননি সৈকতের বিভিন্ন পয়েন্টে লাল নিশানা উড়িয়ে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে হোটেল মালিক স্থানীয় জনপ্রতিনিধি এবং ব্যবসায়ীরা জানান বৃহস্পতিবার সকাল নটায় বৃষ্টিপাত শুরু হলেও ভারী বর্ষণ শুরু হয় দুপুর সাড়ে বারোটার দিকে এরপর রাত সাড়ে বারোটা পর্যন্ত টানা বারো ঘন্টার ভারী বর্ষণে পুরো শহরের আট লাখ মানুষের জীবন অনেকটা থেমে যায় শুক্রবার সকাল দশটায় আবার ভারী বর্ষণ শুরু হয় সঙ্গে ঝোড়ো হাওয়া বেলা সাড়ে তিনটা পর্যন্ত আরও কয়েক ঘন্টার ভারী বর্ষণে শহরের প্রধান সড়ক কলাতলি সৈকত সড়ক সহ অন্তত পঁয়ত্রিশটি উপসড়ক ডুবে গেছে বন্ধ রয়েছে যানবাহন চলাচল গত চব্বিশ ঘন্টায় কক্সবাজারে পাঁচশো এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নানান পদক্ষেপের পরও স্থিতিশীল হচ্ছে না রাজধানীর নিত্য বাজার রপ্তানি বন্ধ থাকলেও কমেনি ইলিশের দাম একই রকম রয়েছে কাঁচামরিচের দামও নানা অজুহাতে বাড়ানো চালের দাম এখনও ঊর্ধ্বমুখী আমদানির পরও পেঁয়াজের বাজার স্থিতিশীল নয় ভোক্তাদের অভিযোগ বাজার পরিস্থিতির উত্তাপে নাজেহাল সাধারণ মানুষ আর এর পেছনে কলকাঠি নাচে সেই পুরনো মুনাফাখোর সিন্ডিকেট আমিনাহিরা রিপোর্টে দেখুন বিস্তারিত সপ্তাহের ব্যবধানে কমেনি নিত্যপণ্যের দাম নানা অজুহাতে বাড়ানো চালের দামই কিনতে হচ্ছে ভোক্তাদের গেল দুই সপ্তাহ ধরে আমদানির পরও পেঁয়াজের কেজি একশো পনেরো থেকে একশো বিশ টাকা পেঁয়াজ আগের দামে আছে একশো পনেরো একশো দশ এরকমের ভিতরে আছে গরম মশলার দাম কিছু কমছে আন্দোলনে এবং বন্যার কারণে চালের দামটা বাড়ছে বাজারে চড়া দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে দশ থেকে পনেরো টাকা মুরগির দাম বাড়ার অজুহাতে ডিমের দামও বেশি গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি সাতশো আশি টাকা দরে রপ্তানি বন্ধ থাকলেও ইলিশ মাছের বাজারে রীতিমতো আগুনের উত্তাপ গেল সপ্তাহের তুলনায় কেজি প্রতি দাম বেড়েছে একশো টাকা বেড়েছে অন্যান্য মাছের দামও এক কেজি তিনশো চারশো গ্রাম বাইশো টাকা কেজি গত সপ্তাহ তেইশ সপ্তাহ কেজি প্রতি একশো টাকা বাড়ছে কয়েকদিন আগে কিনছি যেটা ছিল এক হাজার টাকার মতো একটু দামটা তো আছে আগে একটু দাম তো বেশি আছে মোটামুটি আগে একটু যা এখন একটু বেশি আছে গেল সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে সবজির দাম তবে নতুন সবজি হিসেবে শিমের কেজি একশো আশি থেকে দুশো টাকা কাঁচামরিচের দাম এখনো আটকে আছে দুশো টাকায় ভোক্তাদের দাবি সবজির চড়া দামে অতিষ্ঠ তারা সবজি যে ত্রিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম কই কমছে কেন খাবে এত দামের তরকারি খাইতেন না এত কিছু খাওয়া যায় বলেন বড় মাংস খাওয়া যায় না মুরগিরও দাম মাছেরও দাম তো আলু যদি খাই যদি আশি টাকা সত্তর টাকা কেজি তাহলে আমাদের মতো ফসা আমাদের মতো সমস্যা আমাদের মতো লোকজনের হচ্ছে সমস্যা বাজারে মধ্যসত্ত্ব ভোগীদের কারণেই দাম নিয়ন্ত্রণে নেই এমন অভিযোগ করেন ভোক্তারা ওই যেখান থেকে সাপ্লাই চিনে মানে আমরা যেটা বলি যেখান থেকে জোগান আসছে ওখান থেকে আপনাকে কমাতে হবে ওখানে মুরগিটা হতে হবে আমিনা হীরা মাই টিভি ঢাকা জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকায় ২২ জন প্রাণ হারিয়েছেন এতে আহত হয়েছেন দুশো জন এবং এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন দুই জন প্রাথমিকভাবে তৈরি এই তালিকা সরকারের কাছে হস্তান্তর করা হবে শুক্রবার রাজধানী মোহাম্মদপুরের বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলে আয়োজিত এক স্মরণসভায় এই তালিকা প্রকাশ করে গণসংহতি আন্দোলন এতে লিখিত বক্তব্যে গণসংহতি আন্দোলনের মোহাম্মদপুর আতাপুর থানার সংগঠক ফাইয়াজ ফিরোজ বলেন ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছাত্র জনতার যে প্রতিরোধ তার মধ্যে মোহাম্মদপুর ছিল গণ অভ্যুত্থানের অন্যতম একটি স্পট এখানে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কারফিউ ভেঙে ছাত্র জনতার ঢল রাজপথে নামে ছাত্র জনতার এই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ র্যাব ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী সশস্ত্র সন্ত্রাসী ক্যাডাররা নিরস্ত্র মানুষের ওপর নির্বিচারে গুলি চালায় এমনকি পুলিশ আন্দোলন দমাতে হেলিকপ্টার থেকেও গুলি ছোঁড়ে আমরা বর্তমান সরকারের কাছে যে দাবিগুলো জানাতে চাই এই হামলা এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল ব্যক্তিকে নিয়ে আসা নিহতদেরকে শহীদের মর্যাদা দানের ঘোষণা দেওয়া নিখোঁজদের সন্ধান বের করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া আহতদেরকে রাষ্ট্রীয় খরচে যথাযথ সুচিকিৎসার ব্যবস্থা করা রাষ্ট্রীয়ভাবে নিহত নিখোঁজ এবং গুরুতর আহতদের পরিবারের দায়িত্ব নেওয়া দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ থাকার তিন দিন পর আবারও উৎপাদনে ফিরেছে একটি ইউনিট বৃহস্পতিবার রাত আটটা বত্রিশ মিনিটে বিদ্যুৎ উৎপাদনে যায় কেন্দ্রের এক নম্বর ইউনিটটি জানা গেছে একশো পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এক নম্বর ইউনিটটি বৃহস্পতিবার বিকেল পাঁচটায় চালু হয়েছে তবে রাত আটটা বত্রিশ মিনিটে বিদ্যুৎ উৎপাদনে যায় এই ইউনিট বর্তমানে এই ইউনিট থেকে উৎপাদিত ষাট থেকে পঁয়ষট্টি মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে এটি চালু রাখতে প্রতিদিন আটশো থেকে নয়শো মেট্রিক টন কয়লার প্রয়োজন পড়বে জানা যায় বড় পুকুরিয়া খনি থেকে উৎপাদিত কয়লা দিয়ে পাঁচশো পঁচিশ মেগাওয়াট বড় পুকুরিয়া কয়লা ভিত্তিতে তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হার্বিন ইন্টারন্যাশনাল পাঁচ বছরের চুক্তি মোতাবেক আগামী বছর তাদের মেয়াদ শেষ হবে রাজনৈতিক পালা বদলের পরপরই পরই সারা দেশের মতো বরিশাল সিটি কর্পোরেশনেও আওয়ামী লীগপন্থী মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা আত্মগোপনে বেশিরভাগ সময়ই বন্ধ থাকছে ওয়ার্ড কার্যালয় ফলে নাগরিক এবার থেকে বঞ্চিত ওয়ার্ডবাসী বন্ধ এসব কার্যালয় ঘুরে আসা চৌধুরী ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্ট আটান্ন বর্গমাইলের মহানগরী বরিশাল সিটি কর্পোরেশন তিরিশটি ওয়ার্ড নিয়ে গঠিত মেয়র কাউন্সিলর সংরক্ষিত সহ মোট একচল্লিশ পরিষদের অধিকাংশই ছিল আওয়ামীপন্থী পাঁচ আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে গিয়েছে সবশেষ প্রায় ওয়ার্ড কাউন্সিলর এখন তো আমাদের দুই নং ওয়ার্ডের কাউন্সিলর যিনি সেও এখন আত্মগোপনে আছে। তা আমাদের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আমরা ঠিকভাবে পাচ্ছি না জনপ্রতিনিধিরা না থাকায় কার্যালয়গুলো তালাবদ্ধ ফলে কাউন্সিলর কার্যালয় থেকে সকল সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নাগরিকরা জন নিবন্ধন করতে পারতেছে না যা চারিত্রিক সনদ নিতে পারতেছে না তারপর জায়গা জমির যে একটা ওয়ারিশ সার্টিফিকেট এগুলো নিতে পারতেছে না আসলে দৈনন্দিন যে মানুষের সমস্যাগুলো সমস্যাগুলো সমস্যা থেকেই যাচ্ছে আমার মনে বল আছে আমার আত্মবিশ্বাস আছে যে আমি এই সেবার মাঝে মানুষের মাঝে আমি ইনশাআল্লাহ বেঁচে থাকব জনপ্রতিনিধিদের এমন আত্মগোপনে ক্ষুদ্র ও হতাশ সাধারণ ভোটার সহ সচেতন মহল তারা ভয়ে পালিয়ে গেছে তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আহ আগামীতে আগামীতে যারা আসবে এটা তাদের একটা শিক্ষা আমরা তো পালিয়ে যাইনি যারা পালিয়ে গেছেন তারা ভোটে নির্বাচিত ছিল আর্টিফিশিয়াল বা পাতার নির্বাচনে তারা নির্বাচিত এই জন্য পালিয়ে গেছে জনপ্রতিনিধি না থাকলেও সব কার্যালয়ে সচিব রয়েছেন দাবি করছে সিটি কর্পোরেশন ওয়ার্ড সচিব তিনি কাউন্সিলর কার্যালয়ে দায়িত্ব পালন করেন সকল কার্যালয়ে আমাদের ওয়ার্ড সচিব ন্যস্ত করা আছে এবং সাধারণ জনগণ যারা কাউন্সিলর উপস্থিত না থাকলেও তার মাধ্যমে সেই সেবাটা পাচ্ছে আমাদের থেকে সকল সেবাই আমরা দিচ্ছি প্রতিশ্রুতি অনুযায়ী নাগরিক সেবা নিশ্চিতে ব্যর্থতাই যদি হয় আত্মগোপন তবে এদের থেকে শিক্ষা গ্রহণ করুক আগামীর জনপ্রতিনিধিরা পারভেজ রাসেল মাই টিভি বরিশাল দেশের মাটিতেই বিদেশি ফল মালটা চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কৃষক সাগর আলী মন্ডল সুস্বাদু রসালু করলেও বর্তমানে বাণিজ্যিকভাবে তার বাগানে চাষ হচ্ছে মালটা আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের কারণে ভালো দাম পাওয়ার স্বপ্ন বুনছেন বাগান সংশ্লিষ্টরা প্রতিনিধি আবদুল্লা আল মামুনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন জুবাই রহমান দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মনোমতপুর ইউনিয়নের তাজনগর মণ্ডলপাড়া গ্রামের কৃষক সাগর আলী মণ্ডল চার বছর আগে পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর থেকে চল্লিশ হাজার টাকায় উন্নত বাড়ি এক জাতের অল্প সংখ্যক চারা সংগ্রহের মাধ্যমে যাত্রা শুরু হয় তার বাগানের বর্তমানে এক একর জমিতে তার বাগানে গাছের সংখ্যা প্রায় চার শতাধিক প্রথমে শখের বসে শুরু করলেও বর্তমানে এ বাগানে বাণিজ্যিক রূপ নিয়েছে মাল্টার চাষ কৃষি বিভাগের পরামর্শে গাছের স্বাস্থ্যের কথা বিবেচনায় প্রথম পর্যায়ে বেশি ফলন না নেয় এখন মিলছে এর সুফল আবহাওয়া অনুকূলে থাকায় গতবারের তুলনায় এবারে মালটার বাম্পার ফলন হয়েছে এ বাগানে তাই দূর দূরান্ত থেকে এ বাগান দেখতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কৃষি অফিসের সহযোগিতায় আমরা মালটা উৎপাদন করতেছি আমাদের নিরাপদ উপায়ে এই মালটা বাগানটি করানো হয়েছে এবং এই মালটা বাগানটি করার পরে অনেক থেকে লোক দেখার এটি কৃষক সাগর আলী মন্ডলের বাগানে মালটার উৎপাদন বৃদ্ধিতে নিয়মিত পরামর্শ দিয়ে সহযোগিতা প্রদানের কথা জানিয়েছে এ কর্মকর্তা আমার তাজনগর পুরোকে এক একর জমিতে বাড়ি মালটা এক চাষাবাদ হচ্ছে এবং এই বাড়ি মালটা একে গত বছর এ বছর আশা করি যে ফলন ভালো হবে এবং আমরা কৃষি অফিসের পক্ষ থেকে এবং আমি নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি এদিকে অর্থকরী ফসল হিসেবে মালটা চাষে কৃষকদের আগ্রহী করতে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে এ কর্মকর্তা মালটা চাষের উপরে বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা এবং অন্যান্য সার্বিক সহায়তা দিচ্ছে এবং কৃষকদের উৎসবব্যঞ্জক কার্যক্রম পরিচালনা করছে ফলে পার্বতী উপজেলায় বিভিন্ন জায়গাতেও মালটা চাষের সম্প্রসারণ হচ্ছে যুবর রহমান মাই নিউজ এবারে অন্য রকম সংবাদ চলনবিল অধ্যুষিত তারাস সিংরা গুরুদাসপুর ও চাটমোহর উপজেলার বিভিন্ন স্থানে ভাসমান শামুকের হাট করে উঠেছে অন্যান্য হাটগুলোর মতোই পাইকারি হাট হিসেবে বিকিকিনি হচ্ছে শামুক দেশের বিভিন্ন জেলার পাইকাররা শামুক কিনে নিয়ে উন্নতমানের পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য হিসেবে হাঁস খামারি ও মৎস্য চাষীদের কাছে এই শামুকগুলো বিক্রি করছেন আর চলন বিলে মাছ কমে যাওয়ায় শামুক ধরে বেচাকেনা করেই জেলেরা তাদের জীবিকা নির্বাহ করছেন সনাতন প্রতিদিন সন্ধ্যার আগে চার থেকে পাঁচ জনের একটি দল নৌকা এবং জাল নিয়ে চলে যায় চলন বিলে সারা রাত জাল ফেলে শামুক ধরেন তারা এরপর সকালে বস্তা ভরে পাইকারদের কাছে বিক্রি করে শামুক গড়ে প্রায় প্রতিদিনই চল্লিশ থেকে পঞ্চাশ মন শামুক আহরণ করে জেলেরা যা থেকে আয় হয় দুই থেকে তিন হাজার টাকা এবং তা দিয়েই সচ্ছলভাবে চলে তাদের পরিবার আমরা শামুক ধরি শামুক হাঁসের জন্য প্রধান খাদ্য আপনার সারা রাত্রিতে শামুক মারলে আপনার হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন শামুক পাওয়া যায় আমরা ওইটা নিয়ে এসে সকালে এখানে বিক্রি করি প্রতিদিন ইনকাম হচ্ছে দুই হাজার আর আমার এইটা দিয়ে সংসার চলে বিভিন্ন এলাকায় তিনি পাইকারে আছে যে এগুলো কিনে নেওয়া যায় পাইকাররা বলছেন শামুক পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় হাঁস খামারিদের কাছে শামুকের ব্যাপক চাহিদা রয়েছে আমরা বাংলাদেশে যে কোনো খামারে পোষা দিই যেভাবে বর্তমানে জেলেরা এখন নিয়ে আসতেছে এগুলো নিয়ে মনে করেন আমার কাছে দিচ্ছে আমরা মনে করেন বাংলাদেশে বিভিন্ন না বিক্রি করেছি মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হওয়ার পাশাপাশি জমির উর্বরতার কাজে শামুক খুবই উপকারী উল্লেখ করে গণহারে শামুক নিধন করায় চলনবিলের জমিতে উর্বরতা সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই কর্মকর্তা শামুকের ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আছে সেটা মাটির উর্বরতা বৃদ্ধি করে শামুক নিয়ে আমরা ভবিষ্যতে এটা সরকারকে প্রকল্প নেওয়ার জন্য সহযোগিতা করব যাতে এটা পরবর্তীতে মাছ হাঁসের খাবার হিসাবে অব্যাহতভাবে ব্যবহার করা যায় নুসরাত শারমিন মাই টিভি নিউজ